DYFI বাঁকুড়ার ফেসবুক পেজে সকলকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে বর্তমান এই করোনা পরিস্থিতি সম্পর্কে কিছু মত বিনিময় করার জন্য DYFI জেলার কর্মকর্তারা আমাকে আহ্বান করেছিলেন। তদনুযায়ী আমরা আজকের এই ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। খুব সাদা মাঠা কিছু কথা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনারা জানেন যে এই যে লকডাউন পরিস্থিতি, এ সম্পর্কে আমাদের কারো কোনো অভিজ্ঞতা নেই। মানে যে বয়সের মানুষই জীবিত থাকুন না কেন, আমরা এত দীর্ঘ সময় ধরে লকডাউন আমরা কখনো দেখিনি। এখন করোনা ভাইরাসকে আটকানোর জন্য, তার সংক্রমণ কতটা থামাতে পারি, সেই কারণে আমাদের দেশে শুধু নয়, পৃথিবীর অন্য দেশেও এই ধরনের লকডাউন একটা পদ্ধতি হিসাবেই স্বীকৃত হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা এটা রেকমেন্ড করছেন যে অত্যন্ত সংক্রামক একটি ভাইরাস, তাকে যদি আটকাতে হয়, সংক্রমণ যাতে ছড়াতে না পারে, সংক্রমণ যাতে গোষ্ঠীর মধ্যে কাজ করতে না পারে, তার জন্য আমাদের যতদূর সম্ভব নিজেদেরকে বাড়িতে আবদ্ধ রাখা এবং বাইরে থেকে সংক্রমণ বাড়ির ভেতরে নিয়ে না আসা, এটা একটা পদ্ধতি। এর আরেকটা দিক আছে, সেটা হচ্ছে লকডাউনের সময় আমরা কিছুটা সময় পাচ্ছি, যে সময়ে আমাদের স্বাস্থ্য পরিষেবার যে ঘাটতিগুলো আছে সেটাকে আমরা যাতে কাটিয়ে উঠতে পারি। আমাদের দেশেও একইভাবে লকডাউন হচ্ছে, 50 দিন পেরিয়ে গেল লকডাউন, আবার চতুর্থ পর্যায়ে লকডাউন হবে তা আমাদের প্রধানমন্ত্রী কালকেই ঘোষণা করেছেন। সে লকডাউনটা কী চেহারায় আমাদের সামনে আসবে সেটা আমরা সেদিনই বুঝতে পারবো, তার আগে সরকারি ঘোষণা নিশ্চয়ই আসবে। কিন্তু আমার প্রশ্ন এখানে যে আমরা কোনটাকে সবথেকে বড় বিপদ বলে মনে করছি। পৃথিবীর বহু মানুষ, বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, সমাজ বিজ্ঞান নিয়ে চর্চা করেন, তাদের বক্তব্য হচ্ছে ক্ষুধা করোনা ভাইরাসের থেকে বেশি বিপজ্জনক। এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে লেখা হচ্ছে যে করোনা বিপজ্জনক না হাঙ্গার বিপজ্জনক। তার উত্তর হচ্ছে, কোনো বিতর্ক নেই এই ব্যাপারে, তার উত্তর হচ্ছে ক্ষুধা বিপজ্জনক। আমি আপনাদের একটা উদাহরণ দিই। কেরলে যত মানুষ করোনায় আক্রান্ত, প্রায় 525-এর কাছাকাছি, তার মধ্যে মাত্র শতকরা 6 জন হাসপাতালে চিকিৎসার মধ্যে আছেন, অ্যাক্টিভ করোনা পজিটিভ কেস। আর মারা গেছেন যা, তা হচ্ছে শতকরা 1 জনও নয়, 0.76। মানে বলা যেতে পারে যে প্রতি 1000 মানুষের 7.5 জন। তো ডেঙ্গিতে থেকে বেশি লোক মারা যায়, ম্যালেরিয়াতে থেকে বেশি লোক মারা যায়, ডায়রিয়াতে থেকে বেশি লোক মারা যায়। তাহলে শতকরা 1 জনের কম মারা গেছে আমাদের দেশেরই একটি রাজ্যে, কেরলে। আমাদের এখানেও সেটা হতে পারে, শতকরা 1 জনের কম লোক মারা গেল, তাতে এত ভয় পাওয়ার কি আছে? প্রশ্নটা হচ্ছে শতকরা 1 জনের কম লোক মারা যাওয়ার পিছনে কেরল সরকার যে ভূমিকা পালন করেছে, আমরা কি সেই ভূমিকা পালন করতে পারছি? আমরা কি কেরলের সরকারের কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করছি? আমরা কি আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছি? আমরা কি হাসপাতালে যখন কোনো করোনার পেশেন্ট আসছে,
তখন তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা আমাদের স্বাস্থ্য পরিকাঠামোতে আমরা করতে পারছি পারছি না। এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটা জনগণের প্রতি দায়বদ্ধতার একটা ব্যাপার। এখানে তথ্য গোপন করে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। মানুষকে শুধু বিজ্ঞাপন দিয়ে আমরা বিরাট কাজ করছি, এতেও কোনো সমস্যার সমাধান হবে না। কিন্তু এটা পারা যায়, এটা করে দেখাচ্ছে আমাদের দেশেরই একটি অঙ্গরাজ্য, এবং তারা করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণ করেছে শুধু নয়, করোনা আক্রান্তদের চিকিৎসা করে সুস্থ করে তোলা সেই কাজটাও তারা করতে পেরেছে। এখন আমার কথাটা হচ্ছে যে এখানে একটি সরকারের করণীয় কি। করণীয়র মধ্যে প্রথম হচ্ছে রাজ্যের মানুষের প্রত্যেকের জন্য খাদ্য পুষ্টি তার ব্যবস্থা করা। যাদের কাজ নেই তাদেরও পুষ্টির ব্যবস্থা করতে হবে, যাদের কাজ আছে তারাও যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারে সেটা করতে হবে, কোনো রকম দল মতের সংকীর্ণতার মধ্যে নয়, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে প্রতিটা মানুষের জন্য সরকারের একটা উদার দৃষ্টিভঙ্গি থাকতে হবে যে এই রোগের সংক্রমণের হাত থেকে রাজ্যবাসীকে বাঁচাতে হবে, কি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে দেশবাসীকে আমাদের বাঁচাতে হবে। সেই কাজটা আমরা পশ্চিমবাংলায় কতটা করতে পারলাম, রেশন বিলি বন্টনের ক্ষেত্রে চূড়ান্ত বিশৃঙ্খলা, দুর্নীতি, তাদের টোকেন তৃণমূলের নেতাদের পকেটে পকেটে ঘুরছে, যারা বিগ ডিলার, যারা একটা ব্লকের একটা থানার ডিস্ট্রিবিউটার, তাদের কাছ থেকে সরাসরি তৃণমূল চাল নিয়ে চলে আসছে, এবং তারপরে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে চালের প্যাকেট বানিয়ে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে, আর ডিলারের কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা রেশন কার্ড হোল্ডার তারা গিয়ে দেখছেন তার 5 কেজি চাল পাওয়ার কথা 2.5 কেজি পাচ্ছে। কেন না আপনার এমআর ডিলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে উপযুক্ত পরিমাণ পায়নি? তারা যদি রেশন সামগ্রী ঠিকঠাক না পায় তাহলে তারা কি করে কার্ড হোল্ডারদের দিতে পারবে? রেশন বিলি বন্টন নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব, মারামারি, তৃণমূল নেতার ঘর থেকে চালের বস্তা বেরোচ্ছে, বিজেপির নেতার ঘর থেকে চালের বস্তা উদ্ধার হচ্ছে, যখন এটাকে কোনোভাবেই চাপা দেওয়া গেল না, তখন আমাদের মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি ফুড তাকে ওখান থেকে সরিয়ে দিলেন। এতে একটা জিনিস প্রমাণ হলো যে রেশন সামগ্রী নিয়ে যে কেলেঙ্কারির কথা সংবাদ মাধ্যমের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসছিল তার সত্যতা আছে। দুই হচ্ছে এই কেলেঙ্কারি ঘটে যাওয়ার পিছনে মন্ত্রীর কি ভূমিকা ছিল, আর ব্যর্থতার দায় কেন প্রিন্সিপাল সেক্রেটারি ঘাড়ে যাবে, মন্ত্রী ঘাড়ে যাবে না কেন? দ্বিতীয় একটা কথা আসছিল যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তারা এই পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেই ভূমিকা পালন করতে পারছে না, সাধারণ চিকিৎসা সেটাও চৌপাট হয়ে গেছে, ডায়ালিসিস হচ্ছে না, কেমোথেরাপি হচ্ছে না, রেডিওথেরাপি হচ্ছে না, অন্য রোগীদের যে এমার্জেন্সি রোগীদের পরিষেবা পাচ্ছে না, এমনকি ডেলিভারি পেশেন্টরা হাসপাতালে গিয়ে ভর্তি হতে পারছেন না, ফিরে আসছে, সাধারণ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, করোনার চিকিৎসা ব্যবস্থার উপযুক্ত পরিকাঠামোই নেই, 59টা হাসপাতাল তার মধ্যে 2টো বাদ দিয়ে বাকি হাসপাতালগুলোতে কোনো সিটি স্ক্যান মেশিন নেই, যে পরিমাণ ভেন্টিলেটার লাগে নেই, শুধুমাত্র কত মানুষ মারা গেছে এই সংখ্যাটা গোপন করে নিজেদের সাফল্য জাহির করার মধ্যে কোনো মহত্ত্ব নেই, একদিন না একদিন সবই প্রকাশ পাবে। এখন স্বাস্থ্য ব্যবস্থার এই ব্যর্থতার জন্য আমাদের মুখ্যমন্ত্রী দেখলাম গতকাল স্বাস্থ্য সচিবকে সরিয়ে দিয়েছে। তাহলে যে কথাগুলো উঠছিল সেটা ঠিক,
আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফেলিওর, মানুষ পরিষেবা পাচ্ছে না, করোনার পেশেন্টদের চিকিৎসা হচ্ছে না, স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত সুরক্ষা সরঞ্জাম দেওয়া হচ্ছে না, এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যে কথাগুলো নানাভাবে সংবাদ মাধ্যমে আসছে তার সত্যতা আছে বলেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে সরিয়ে দিয়েছেন। স্বাস্থ্য সচিব দায়ী? স্বাস্থ্য সচিবের মাথার উপরে যদি একটা অডিট কমিটি বসিয়ে দেন, লোকেরা বলছেন অডিট কমিটি নয়, এটা এডিট কমিটি, মৃত্যুর সংখ্যাটা এডিট করে দেবেন তারা, মোট সংক্রামিতর সংখ্যাটা এডিট করে দেবেন, কেন এরকম কমিটি বসানোর দরকার হলো? পৃথিবীতে আর কোনো দেশে এরকম হয়েছে নাকি? আমাদের দেশে অন্য কোনো স্টেটে এরকম হয়েছে নাকি একটা করে অডিট কমিটি মৃত্যুর সংখ্যা ঠিক করে দেওয়ার? সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফরম্যাটে তাদের ওয়েবসাইটে রিপোর্ট দিচ্ছেন তাতে মৃত্যুর দুটো ক্যাটাগরি নেই, আমাদের এখানে দুটো ক্যাটাগরি, ডেথ ডিউ টু কোভিড আর ডেথ ডিউ টু কোমরবিডিটি, অন্য কোথাও নেই। এও সংখ্যাটা চাপা দিয়ে মানুষকে মিসগাইড করবার একটা চেষ্টা, সত্যি কি চাপা দিতে পারলেন? এখন তো সংক্রমণ উত্তরোত্তর বাড়ছে, লাফিয়ে লাফিয়ে আমরা ওপরের দিকে উঠছি, এই অবস্থা চলতে থাকলে আমাদের সামনে একটা ঘোরতর বিপদ। এই দুটো জায়গাতেই আমাদের এই লকডাউনের পিরিয়ডে বড় কাজ ছিল, একটা হচ্ছে মানুষকে খাদ্য সরবরাহ করো আর একটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাও, যাতে সাধারণ চিকিৎসা, করোনার চিকিৎসা এবং করোনা সংক্রমণ প্রতিরোধ, এই তিনটে কাজ আমরা ভালো করে করতে পারি। বলুন এবার আসুন, লকডাউন কতদিন চলবে আমিও জানি না, আপনিও জানেন না, মুখ্যমন্ত্রীও জানেন না, প্রধানমন্ত্রীও জানেন না, এটা নির্ভর করছে করোনা সংক্রমণের গতিটাকে আমরা চেক করতে পেরেছি কিনা, কমছে কিনা। যদি দেখা যায় সমান তালে এই গতিতে এগিয়ে যাচ্ছে তাহলে লকডাউনে এগিয়ে যাবে, কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে অর্থনীতিকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে লকডাউন তুলতে হবে, আর সংক্রমণকে যদি থামিয়ে রাখতে হয় তাহলে লকডাউন চালিয়ে যেতে হবে, সরকারের সামনে পথ কি? অর্থনীতিকে বাঁচাতে গেলে লকডাউন চলবে না, আবার করোনার সংক্রমণকে থামিয়ে রাখতে গেলে লকডাউন রাখতে হবে। মধ্যপন্থা, এবার বাস চলবে, এবার ট্রেন চলবে, এবার এসেন্সিয়াল সার্ভিস, মদের দোকান খোলা হবে, যে দোকানগুলো এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে পড়ে না তাও খোলা হবে, বাজারে যথারীতি জটলা শুরু হয়ে গেছে। সকালবেলায় আপনি জেলা শহর হোক আর রাজধানী শহর হোক আর কোনো একটা ব্লক হেডকোয়ার্টার হোক, আপনি সকালবেলায় বেরোলে দেখতে পাবেন যখন লকডাউন ছিল না তখন বাজারের যা অবস্থা প্রায় সেই অবস্থা। আসলে মানুষের যদি কাজ না থাকে তাহলে তার আয় উপার্জন থাকবে না, তার যদি উপার্জন না থাকে তাহলে সে কেনাকাটা করতে পারবে না, খাদ্য ওষুধ অন্য অত্যাবশ্যকীয় পণ্য কোনোটাই সে সংগ্রহ করতে পারবে না। আপনি তো লক করে দিয়েছেন সব, পেটটা তো লক করতে পারেননি, রোগ জ্বালা আসার রাস্তাটা তো লক করতে পারেননি, তাহলে মানুষের যখন প্রয়োজন হবে তখন মানুষ কারো কথা শুনবে না, লকডাউন ভেঙেই বাড়ি থেকে বেরিয়ে আসতো, সে তো এক মহাবিশৃঙ্খলা। এরকম বিশৃঙ্খল পরিস্থিতিতে কি এত বড় সংক্রমণের বিরুদ্ধে লড়া যায়? সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে এই সংক্রমণ, এই মহামারী, এর বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তাহলে কে কোন দল করে, কে কোন মতের, কে কোন জাতের, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, এসব কোনো কিছু বিচার করা চলবে না। আমাদের সরকারকেই উদ্যোগ নিতে হবে যে আসুন সবাই
একসাথে করোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে আমরা লড়াই করি, ঐক্যবদ্ধভাবে লড়াই করি। আপনার পেটের ক্ষুধা কোনো চিন্তা নেই, সরকার আছে আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে। আপনার রোগ অসুখ করলে বিনে পয়সায় আমার হাসপাতাল চিকিৎসা করবে। আমরা সময় মতো এই করোনাকে সংক্রমণ বন্ধ করতে পারলে ছেলে মেয়েরা যে অনিশ্চয়তার মধ্যে রয়েছে, কবে তার স্কুল খুলবে, একটা বছর তার লস হয়ে গেল কি না, ফাইনাল পরীক্ষার আগে সিলেবাস শেষ হবে কি না, কোনো ঠিক নেই। কেউ ভাবছেন আগস্টে স্কুল খুলতে পারে, কেউ ভাবছেন সেপ্টেম্বরে স্কুল খুলতে পারে, কেউ ভাবছেন না না জুন জুলাইয়ে খুলে যাবে, পুরো অনিশ্চিত অবস্থা। শিক্ষার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, আয় উপার্জনের প্রশ্নে একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে তখন যখন আমরা সবাই সঙ্ঘবদ্ধভাবে এই মহামারীর মোকাবিলা করতে পারব, এবং তার নেতৃত্ব দিতে হবে মুখ্যমন্ত্রীকে। আমরা সবাই বলেছি মুখ্যমন্ত্রীকে যে আমরা আপনার সঙ্গে আছি, আপনি এখানে অন্তত দলবাজি করবেন না, আপনি এখানে কোনো সংকীর্ণতা দেখাবেন না, আপনার পুলিশ, আপনার অফিসার, সব রাজনৈতিক দল, সব ধর্মের মানুষ, জনগণের সব অংশ একসঙ্গে আমরা এই মহামারীর মোকাবিলা করতে চাই এবং আপনাকেই তার নেতৃত্ব দিতে হবে। করছেন না, কে বোঝাবে ওনাকে? উনি মনে করছেন বিজ্ঞাপন দিয়েই আমি এই যাত্রা মেরে দেব, বিজ্ঞাপন দেখেই লোকে বুঝতে পারবে যে মুখ্যমন্ত্রী বিরাট কাজ করছেন। আরে মুখ্যমন্ত্রী বিরাট কাজ করলে তো করোনার মোকাবিলা হবে না, সবাই মিলে বিরাট কাজ করতে, সেটা এখানে হচ্ছে না, সেটা কেরালায় হচ্ছে, ওরা এইভাবেই চলছে, সবাইকে নিয়ে চলছে। আপনি দেখেন কেরালার গভর্নর ওই যখন নাগরিকত্ব সম্পর্কিত বিতর্ক চলছিল এনআরসি নিয়ে, তখন প্রধানমন্ত্রীর পক্ষে সবথেকে বেশি ওকালতি করেছেন কেরালার রাজ্যপাল, আর কোনো রাজ্যপাল এত অফেন্সিভ ছিলেন না। কেরালা গভর্নমেন্টের বিরুদ্ধে নালিশ করেছেন, কেরালা গভর্নমেন্টের নানা সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, কেন্দ্রের পক্ষে তিনি এনআরসির পক্ষে ওকালতি করেছেন। কিন্তু এখন গভর্নর বলছেন আমার গভর্নমেন্টই সব থেকে ভালো কাজ করছে, এই কেরালা মডেলই পারে করোনা ভাইরাসের মোকাবিলা করতে। বিরোধী দল, ওখানে কংগ্রেস, কদিন আগে শশী থারুরের বক্তব্য শুনুন আপনি যে কেরালা সাকসেসফুললি করোনার মোকাবিলা করছে, কেরালার মানুষের এই সরকারের প্রতি আস্থা আছে, ভরসা আছে, তারা সরকারের পাশে দাঁড়িয়ে সরকার যাতে আরও ভালো কাজ করতে পারে তার চেষ্টা করছে। আর আমাদের এখানে সরকার জনগণকে কনফিডেন্সে নেওয়ারই চেষ্টা করছেন না, অন্য রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্সে নেওয়ার চেষ্টা হচ্ছে না। বহু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে যারা এরকম কঠিন সময়ে, কঠিন পরিস্থিতিতে অনেক গঠনমূলক কাজ করতে পারে, সহযোগিতামূলক কাজ করতে পারে, সমাজসেবার কাজ করতে পারে, তাদেরকে কনফিডেন্সে নেওয়া হচ্ছে না। উনি আরেকটা জায়গায় পৌঁছাতে চাইছেন যে আমি, আমার পুলিশ আর ক্লাব, ক্লাবকে টাকা দাও, যারা নির্বাচনের সময় বুথ দখল করে তাদের টাকা দাও। এটা অত্যন্ত সংকীর্ণ রাজনীতি হচ্ছে, এটা মানুষকে বাঁচাবার পথ নয়, মানুষকে বাঁচানোর রাস্তায় আপনি হাঁটছেন না। এই প্রশ্নটাকে মানুষের কাছে নিয়ে যেতেই হবে। আমি দ্বিতীয় যে কথা বলতে চাই যে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে একটা কথা বলা হচ্ছে। গত পরশুদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের পরে উনি বলেছেন 1,00,000 পরিযায়ী শ্রমিক এখানে ফিরে এসেছে। আরে একটা ট্রেনে 1,200 লোকজন আসছে, এর মধ্যে যারা রোগীর চিকিৎসা করাতে গেছিলেন তারাও আছেন, ছেলেমেয়েরা যারা ওখানে পড়াশোনা করে তারা আছেন,
এর সঙ্গে যারা বেড়াতে গেছিলেন পর্যটন তারাও আছেন, অল্প কিছু পরিযায়ী শ্রমিকও আছে। আচ্ছা, তারা থাকবেন কোথায়? অন্য রাজ্যগুলো তারা বলছে যে পরিযায়ীদের জন্য, মাইগ্রেন্ট লেবারদের জন্য আমরা যে রেশন ব্যবস্থা করেছিলাম, তাদের জন্য যেটুকু আমরা আর্থিক সহযোগিতা করছিলাম, 21 তারিখের পর আমরা সেটা বন্ধ করে দেব, তার আগেই মাইগ্রেন্ট লেবারদের ফিরে যেতে হবে। অলরেডি তামিলনাড়ু সরকার বলে দিয়েছে 21 তারিখের পর কোনো মাইগ্রেন্ট লেবারকে রেশন দেওয়া হবে না। কোথায় থাকবে তারা? ওখানকার সরকার দেখবে না আর এখানকার সরকার ফিরিয়ে নেবে না, এই লোকগুলো কোথায় যাবে? এরা বিদেশ থেকে আসেন, আকাশ থেকে পড়েন, এরা আমাদের এলাকার লোক, আমাদের রাজ্যের লোক। তাহলে আমাদের রাজ্যের উদ্যোগী হতে হবে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নেওয়ার। অন্তত 200খানা ট্রেন দরকার যা মাইগ্রেন্ট লেবার আমাদের অন্য রাজ্যে আছে। এখনো পর্যন্ত ট্রেন এসছে দুটো, আজকে দুটো পৌঁছাবার কথা, 4টে। তারপরে এখনো 195-196টা ট্রেন লাগবে, তবে আমার মাইগ্রেন্ট লেবাররা সব এখানে আসতে পারবে। কেন? আমাদের দেশে সরকারের ভূমিকা আপনি দেখুন, যারা খুব সম্পন্ন পরিবারের লোকজন বিদেশে ছিলেন, যাদের ছেলেপুলেরা বিদেশে পড়াশোনা করতে গেছে, অন্য নানান কাজে বিদেশে ছিলেন, তাদেরকে বিনে পয়সায় উড়োজাহাজে করে ফিরিয়ে আনা হয়েছে। আমরা আপত্তি করিনি, বলেছি ভালো কাজ। শুধু ফিরিয়ে আনা হয়েছে নয়, তারা প্লেনে করে করোনাও নিয়ে এসছে। এই তো আমাদের মুখ্যমন্ত্রীর দপ্তরেই কাজ করেন একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হোম, তার ছেলে তো করোনা নিয়ে এখানে এসছেন, এবং আইসোলেশনে গেলেন না, কোয়ারেন্টাইন সেন্টারে গেলেন না, বাড়ি চলে গেলেন, তারপরে ছড়ালেন। তারপরে প্লেনে করে, বিনে পয়সায় প্লেনে করে যাদের ফিরিয়ে আনছেন তারা করোনা সহ ফিরছেন। আর পেটের দায়ে যারা বাইরে খাটতে যেতে বাধ্য হয়েছিলেন, আপনি, আপনার সরকার কাজ দিতে পারেনি, এখানের চিকিৎসা ব্যবস্থায় অনেকে সন্তুষ্ট হতে পারছেন না, আরো ভালো চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন, এখানে পড়াশোনা করার পরে চাকরি নেই বলে কেউ ব্যাঙ্গালোরে, কেউ চেন্নাইয়ে, কেউ মুম্বাইয়ে চলে যাচ্ছেন, একটা ইঞ্জিনিয়ারিং কলেজে প্লেসমেন্ট নেই, শিল্প নেই তো প্লেসমেন্ট হবে কোথায়? যতদিন আমাদের এই মুখ্যমন্ত্রী এসেছেন ক্ষমতায়, এই সময়ের ভেতরে আমাদের কোনো বড় শিল্প হয়নি, প্লেসমেন্টও হয়নি, একটার পর একটা ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ হচ্ছে। এখন যারা ইঞ্জিনিয়ার হতে চায় তারা আর আমাদের রাজ্যে পড়ছেন না, বাইরে যাচ্ছেন, তাতে প্লেসমেন্ট হবে? তাহলে যে কারণে এরা পরিযায়ী, যে কারণে এরা অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন, সেইটার জন্য দায়ী আমাদের রাজ্যের সরকার। আর সেই রাজ্য সরকার এখন গড়িমসি করছেন যে এদেরকে ফিরিয়ে আনবো না। কেন্দ্রীয় সরকার বিনে পয়সায় ফ্লাইট দিয়ে নিয়ে আসতে পারেন, আর এদের জন্য বিনে পয়সায় ট্রেন দিতে পারেন না। এখন চাপানউতোর চলছে, কেন্দ্রীয় গৃহমন্ত্রী চিঠি লিখছেন মুখ্যমন্ত্রীকে বা চিফ সেক্রেটারিকে যে রাজ্য সরকার শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকতে দিচ্ছে না, আর রাজ্য সরকারের পক্ষ থেকে এখানকার হোম সেক্রেটারি তার চিঠির উত্তর দিয়ে বলছেন না, আমরা চিঠি দিয়েছি। এত চাপানো তো কি আছে? স্রেফ এই কথাটা বলুন যে যত পরিযায়ী শ্রমিক আছে আমার রাজ্যের শ্রমিক, আমার রাজ্যে ফিরে আসবে, আপনি ট্রেন দিন, কোনো ট্রেন আমরা আটকাবো না। কেন বলতে পারছেন? এই নিঃস্ব সহায় সম্বলহীন মানুষ যার হাতে কপর্দক শূন্য, তাদের কাছ থেকে কেন ভাড়া নেওয়া হচ্ছে? অন্য সাধারণ প্যাসেঞ্জারদের এই সময়ে ট্রেনের যা ভাড়া, তার উপরে 50 টাকা করোনা ট্যাক্স বাড়তি আদায় করা হচ্ছে। কেন বিনে পয়সায় ফ্লাইট দেওয়ার ক্ষেত্রে যেখান থেকে টাকা আসে সেখান থেকে কেন টাকা আসছে না? পিএম কেয়ার থেকে কেন টাকা দেওয়া হচ্ছে না? মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কেন টাকা দেওয়া হচ্ছে না? রাজ্য সরকারের কোষাগার থেকেই বা কেন টাকা দেওয়া হবে না? এটা তো আমাদের রাজ্যের মানুষ,
এরা দেড় মাস ধরে কোনো কাজ নেই, কোনো উপার্জন নেই, বিদেশ হয়ে পড়ে আছেন, কোথা থেকে এরা টাকা দেবেন? করোনা একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে আমাদের কাছে, একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে যে কোন সরকার কাদের পক্ষে। এরা যে গরিব শ্রমজীবী মানুষের পক্ষে নন, এদের ভূমিকাই সেটা প্রমাণ করে দিচ্ছে। যারা এখানে আছেন, যাদেরকে কাজ দেওয়া সম্ভব, 100 দিনের কাজের যে আইন আছে তাতে বলা হয়েছে কোনো মহামারী, কোনো দুর্বিপাক, খরা, বন্যা, প্রাকৃতিক বিপর্যয় যদি হয় তাহলে 100 দিনের পরিবর্তে 150 দিন কাজ দেওয়া হবে। কেন এখনো কেন্দ্রের সরকার রাজ্য সরকার ঘোষণা করছে না যে এই প্যান্ডেমিকের বছরে 150 দিনই কাজ দেওয়া, কেন ঘোষণা করছে? প্রত্যেক বছর ডিসেম্বর মাসের মধ্যে গ্রাম পঞ্চায়েতগুলিকে অ্যাকশন প্ল্যান রেডি করে কেন্দ্রের অ্যাপ্রুভালের জন্য পাঠাতে হয়। সবাই পাঠিয়েছেন। অ্যাকশন প্ল্যান মানে হচ্ছে এক একটা বুথে কতগুলো স্কিম হবে সেই স্কিম চূড়ান্ত করে পাঠানো, এবং এই অ্যাকশন প্ল্যান অনুযায়ী 1 এপ্রিল থেকে নর্মালি কাজ হওয়ার কথা। তাহলে স্কিম নেই এমনটা নয়, স্কিম আছে, অ্যাপ্রুভ স্কিম আছে। টাকার অ্যালটমেন্ট নেই তা নয়, টাকার অ্যালটমেন্ট এসে গেছে। কেন সব বুথে আমরা 100 দিনের কাজ চালু করতে পারলাম না? এই কর্মহীন মানুষগুলোর প্রতি বিন্দুমাত্র দরদ থাকলে প্রত্যেকটা বুথে কাজ চালু হয়ে যেত। এখানেও রাজনীতি হচ্ছে, কিছু লোককে কাজ দেব, কিছু লোককে কাজ দেব না। প্রত্যেক বুথে ওদের যারা সুপারভাইজার ইত্যাদি আছে তাদের কাছে একটা লিস্ট আছে, সেই লিস্ট ধরে ধরে তারা কিছু লোককে কাজ দেয় আর কিছু লোককে কাজ দেয় না। এই সংকীর্ণতার বাইরে বেরোতে হবে। আপনারা তো দাবি করেন আমরা মানুষেরই সরকার, তো আপনারা যদি মানুষের সরকার হয়ে থাকেন তাহলে মানুষের মধ্যেই বাদ বিচার করবেন না, কে কোন দল করে, কে কাকে ভোট দেয়, কে কার কথায় উঠে বসে এ দেখবেন না, কে কোন জাত, কে কোন ধর্ম দেখবেন না। প্রত্যেকটা মানুষকে কাজ দিন। তৃণমূলের ক্ষেতমজুর তারও পেটের ক্ষুধা আছে, যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের পেটেও ক্ষুধা আছে, যারা বামপন্থীদের পক্ষে তাদের পেটেও ক্ষুধা আছে। ক্ষুধা এক, ক্ষুধার রং আলাদা হয় না। ক্ষুধা হচ্ছে সব থেকে বড় বিপদ, করোনার থেকে বড়। এই ক্ষুধার হাত থেকে যদি মানুষকে বাঁচাতে হয় রেশনের ক্ষেত্রে দলবাজি করবেন না, 100 দিনের কাজ দেওয়ার ক্ষেত্রে দলবাজি করবেন না, আর এরা পরিযায়ী শ্রমিক বলে এদেরকে অবজ্ঞার চোখে দেখবেন না। করোনা কিন্তু এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই গরিব মানুষগুলো যাদের দ্বারা শাসিত হচ্ছে কেন্দ্রের বিজেপি আর এখানে তৃণমূল, সত্যি এরা তাদের লোক নয়, তাদের সরকার নয়, তাদের দল নয়। আমি তো দেখলাম গতকাল ব্যাঙ্গালোরে মিছিল হয়েছে। আমার এই লাইভের পরে কেউ চাইলে আমি মিছিলের ছবিটা দিয়ে দেব, আমাকে একটু ফোন করবেন, আমি মিছিলের ছবি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো। কয়েক হাজার মানুষ ব্যাঙ্গালোরে মিছিল করছেন, আর নেই দরকার মমতা ব্যানার্জির সরকার। কেন কেন? একসময় তো ওরা আপনাকে ঢেলে ভোট দিয়েছিল, কেন মমতা ব্যানার্জি দূর হটো বলছে? অভিজ্ঞতা থেকে, জীবনের অভিজ্ঞতা থেকে তারা বুঝছেন যে এই সরকারটা তাদের সরকার নয়। জীবনের অভিজ্ঞতা থেকে বুঝছেন আমরা ঘরের ছেলে ঘরে ফিরতে পাচ্ছি না মমতা ব্যানার্জি সরকারের জন্য। জীবনের অভিজ্ঞতা থেকে তারা বুঝছেন বড়লোকের ছেলেপুলেদের জন্য প্লেন আছে, বিনে পয়সায় প্লেন, আমাদের জন্য ট্রেন নেই, আমাদের রেল লাইন ধরে ধরে হাঁটতে হবে। কেন রেল লাইন? রাস্তায় পুলিশে আটকাচ্ছে, রেল লাইন ধরে হাঁটছে। তাহলে করোনা আমাদের চোখ খুলে দিল।
থার্ড পয়েন্ট আমার, আমাদের অর্থনীতির হাল যা দাঁড়িয়েছে তাতে লকডাউন উঠে যাওয়ার পরে আর একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়তে চলেছি। আপনি কখনো শুনেছিলেন দেশে বেকারির হার এখন 27% ছাড়িয়ে গেছে? কখনো শুনেছিলেন 100 জন মানুষের মধ্যে 27 জন কাজ হারিয়েছে, মানে কাজ নেই তার, বেকার? এ 27 থেমে থাকবে না, এটা যত দিন যাবে এটা বাড়বে, লকডাউন উঠে যাওয়ার পরেও বাড়বে। এত মানুষ যদি কর্মহীন হয়ে থাকে তো আপনার বাজারে কেনাকাটার লোক আপনি পাবেন কোথায়? কে কেনাকাটা করবে আপনি? বাজারে যে মন্দা, বাজারে জিনিসপত্র কেনার মতো যথেষ্ট পয়সা মানুষের হাতে নেই, সেই জন্য আর্থিক মন্দার একটা পরিবেশ তৈরি হয়েছিল লকডাউনের আগেই, করোনা আসার আগেই মন্দা চলছিল, আর এই মন্দাটা এখন বহুগুণ বাড়তে শুরু করেছে। একটু আগে শুনছিলাম, গতকাল প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে। আজকে তার একটা অংশ বলেছেন, সে অংশটাও যা তা প্রায় 7.5 লক্ষ কোটি টাকার। এই 7.5 লক্ষ কোটি টাকা যা দেওয়া হচ্ছে তা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজগুলোকে দেওয়া হচ্ছে। কাল পরশু পরে আরো ঘোষণা হবে বলে শুনলাম, কিন্তু সাধারণ ক্রেতা, সাধারণ গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ছোট দোকানদার, ছোট ব্যবসাদার, এদের হাতে যদি পয়সা না আসে, কেনা বেচা না বাড়ে, তাহলে অর্থনীতি কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এমএসএমইর জন্য কি করা হচ্ছে? ব্যাংক থেকে লোন পাবে, কোনো কোলেটারাল সিকিউরিটির দরকার নেই, এইটা এই 20 লক্ষ টাকার প্যাকেজের মধ্যে ঢোকানো হচ্ছে। সরকারের কোনো ব্যাপার নেই, এসব টার্মস অ্যান্ড কন্ডিশন ব্যাংক ঠিক করে, প্রিন্সিপালি এটা ঠিক হয় রিজার্ভ ব্যাংকের ফর্মুলা থেকে, সেটাকে এখন মোদী সরকারের কাজ বলে দেখানো হচ্ছে। কৃষকের জন্য কি করা হচ্ছে? তার ফসলের দাম, তার ঋণ মুক্তি, তার 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 ফসল কাটা বা সেখানে যা সমস্যা হচ্ছে, এই সবগুলো বিষয়ে সরকারের কি অবস্থান? গরিবকে নগদ তার অ্যাকাউন্টে আগামী 3 মাস 7,500 টাকা করে দেওয়া হচ্ছে কি না? রেশন 35 কেজি প্রতি ফ্যামিলি দেওয়া হচ্ছে কি না? এইটার উপরে নির্ভর করছে আর্থিক মন্দার পরিস্থিতি কাটানো সম্ভব কি সম্ভব নয়। এখনো সেই ঘোষণা প্রধানমন্ত্রীও করেননি, আর আজকে ফিনান্স মিনিস্টারের বক্তৃতার মধ্যেও তা নেই। কালকের বিশ্লেষণ কেউ কেউ করবেন, তখন আরো ভালো করে বোঝা যাবে। কিন্তু 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ, এইটা শোনার পরে মাথা ঘুরে যাবে এমন কোনো ব্যাপার নেই। যাদের জন্য এই সরকার, আপাতত আমি বুঝলাম প্যাকেজ তাদের জন্যে, 200 কোটি টাকা পর্যন্ত সরকার কোনো প্রকিউরমেন্ট করলে তার টেন্ডার গ্লোবাল টেন্ডার হবে না, যাতে আমাদের দেশের যারা এন্টারপ্রাইজ আছে তারা সেই টেন্ডারে পার্টিসিপেট করতে পারে, কঠিন প্রতিযোগিতার মধ্যে পড়তে না হয়। কি হবে, কি লাভ হবে ক্ষেত মজুরের? কি লাভ হবে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকের? কি লাভ হবে মধ্যবিত্তের? কি লাভ হবে নিম্নবিত্তের? কি লাভ হবে? কোনো লাভ হবে, কোনো লাভ। এই পরিস্থিতির মধ্যে আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি, বহু শিল্প বন্ধ, বাজারে বহু জিনিসের সাপ্লাই নেই, ইতিমধ্যেই এসেন্সিয়াল কমোডিটিজের দাম প্রায় 50% বেড়ে গেছে। 100 টাকার জিনিস 150 টাকায় বিক্রি হচ্ছে, 100 টাকার ওষুধ 200 টাকায় বিক্রি হচ্ছে, কৃত্রিম অভাব তৈরি করা হচ্ছে।
আর যারা ল অ্যান্ড অর্ডার দেখবার দায়িত্বে, যারা এইসব ক্ষেত্রে ল এনফোর্সমেন্ট করবার পুলিশ বা প্রশাসন, তাদের টিকিটই দেখতে পাওয়া যায় না, কোনো ভূমিকা নেই। সেজন্য এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে আমাদের সামনে পথ আছে, কিন্তু সেই পথে সবাইকে নিয়ে হাঁটাটাই হচ্ছে মূল কথা। কেন্দ্রের সরকার রাজ্যের সরকারের সমালোচনা করাই আমার এই বক্তব্যের একমাত্র উদ্দেশ্য তা নয়। সমালোচনা থাকলে সমালোচনা করতে হয়, কিন্তু এই অতিমারির বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইয়ে আমরা উভয় সরকারের সঙ্গে থাকতে চাই, গঠনমূলক মনোভাব নিয়ে থাকতে চাই, ত্যাগ স্বীকার করতে চাই, কষ্ট স্বীকার করতে চাই, কিন্তু এই লড়াইটা কোনোভাবে দুর্বল হোক এটা আমরা চাই না। এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট লাগু হয়েছে, এ তো আমরা যারা সহযোগিতা করতে চাই তাদের উপরে প্রয়োগ করা হচ্ছে। আমরা কিছু ন্যায়সঙ্গত কথা বলবার জন্য যখন প্রশাসনিক আধিকারিকদের কাছে যাই, তখন প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য হচ্ছে না না কোনো ডেপুটেশন নেওয়া হবে, মানে আপনাদের কোনো কথা শোনা হবে না, অল পলিটিক্যাল পার্টির মিটিং করা হবে না, আমরা ত্রাণ বিলি করতে চাইলে আমাদের সুযোগ দেওয়া হবে না, রুলিং পার্টির লোকেরা বুকে একটা করে ব্যাচ লাগিয়ে ঘুরে বেড়াবেন কারণ তাদেরকে পাস দিয়েছে, এসপি পাস দিয়েছেন, ডিআইবি পাস ইস্যু করেছেন, আমরা চাইলে পাস ইস্যু করেন না। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে গেলে পারমিশন দেন না কেন? এটা অনেক মানুষ জানেন না, মানুষকে জানানোর জন্য এই কথাগুলো বলতে হচ্ছে। আমরা আমাদের শরীরে অতিরিক্ত ব্লাড তৈরি হয়েছে বলে ডিওয়াইফাই এর কমরেডরা কিছুটা ব্লাড কমাবার জন্য ওখানে যায়, ব্যাপারটা এরকম নয়। হাসপাতাল থেকে খবর আসছে ব্লাডের জন্য অপারেশন হচ্ছে না। আমাদের দায়িত্ব হচ্ছে যে চলো ব্লাড ব্যাংকে, চলো ব্লাড দাও, যে মানুষটার অপারেশন হলে সুস্থ হয়ে বাড়ি যেতে পারবে তার পাশে দাঁড়াও। এইটা সরকার সহ্য করতে পারছে না, এরা সবাইকে নিয়ে চলবেন? আরে বাবা, তৃণমূলের ব্লাড তো আমরা নিচ্ছি না, ডিওয়াইফাই ছেলেরা ব্লাড দেবে, তাতে কেন এটা? তৃণমূল তো দুটো ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারে। আমি তৃণমূলের নেতাদের আমাদের জেলার ক্ষেত্রে দেখলাম যে কেউ সভাধিপতি ছিলেন, কেউ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তারা রাজা হরিশ্চন্দ্রের রোল প্লে করছেন শ্মশানে মৃতদেহ পোড়ানোর কাজ। রাজা হরিশ্চন্দ্রকে দেখেছিলাম এই ভূমিকায়, আর আমাদের প্রাক্তন সভাধিপতিকে দেখলাম এই ভূমিকায়। ব্লাড দিতে পারেন না, স্বচ্ছতার সঙ্গে ত্রাণ বিলি করতে দিতে পারেন না, স্বচ্ছ উদার মনোভাব নিয়ে 100 দিনের কাজ করতে পারেন না, ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিতে পারেন না। এই পরিস্থিতিতেও তারা কি করে দু পয়সা ইনকাম করা যায় তার চেষ্টা করছেন, আরে এটাই ওদের অভ্যাস। তৃণমূল অভ্যাসের দাস, যেখানে যাবে সেখানেই চুরি করবে। করোনার হিড়িক এসছে, এখন দু পয়সা কামাতে হবে, অন্য কামানোর সুযোগ নেই, 100 দিনের কাজ হচ্ছে না, তাহলে এক কাজ করো রেশন কিছুটা ঝেড়ে দাও। আমি আবারও মুখ্যমন্ত্রীকে বলব, উনি জানেন, উনি মাঝে মাঝে বলেন রেশন নিয়ে কোনো দুর্নীতির কথা আমি শুনবো না, আবার তারপরের দিনে দেখা যায় যে দুর্নীতি হচ্ছে, মারপিট হচ্ছে, লোকেরা তাড়া করছে তৃণমূলকে, এইসব ঘটনাও ঘটছে। আমি শেষ করতে চাই এই কথা বলে, এখনো সময় আছে, জেলা স্তরে জেলা শাসকদের দিয়ে সব দল, এমনকি যারা স্বেচ্ছাসেবী সংস্থা আছে তাদেরও ডাকুন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই লকডাউন পিরিয়ডে সবাই যাতে লকডাউনের শর্ত মেনে করোনা প্রতিরোধে ঝাঁপিয়ে পড়তে পারে,
সবাইকে সামিল করুন, সংকীর্ণতা দেখাবেন না, পুষ্টির ব্যবস্থা করুন, কাজের ব্যবস্থা করুন, সব মানুষকে সমান সুযোগ দেওয়ার চেষ্টা করুন। আর এদের উপেক্ষা করবেন না, মধ্যবিত্তের অবস্থা ভালো নেই, নিম্নবিত্তের অবস্থা ভালো নেই, আমাদের হকারদের অবস্থা আরো খারাপ, ঠেলাগাড়ি নিয়ে বাজারে যারা ব্যবসা করে তারা খেতে পাচ্ছে না। এই অংশের মানুষের কথা বিবেচনার মধ্যে না রাখলে এরাও আপনার এই লকডাউনের বিধি মানতে পারবেন না। সেই জন্য আমি যুব বন্ধুদের বলবো, আপনারা এখনো পর্যন্ত যে ভূমিকা পালন করেছেন বাঁকুড়া জেলার ক্ষেত্রে ত্রাণ সংগ্রহ এবং ত্রাণ বিলি বণ্টন করা, কোথাও স্যানিটাইজার বিলি করা, সাবান বিলি করা, আর ব্লাড ব্যাংকে গিয়ে লাইন দিয়ে ব্লাড ডোনেট করা, আপনারা আপনাদের এই গৌরবময় ভূমিকা চালিয়ে যান। এই দুর্দিনে DYFI ছাড়া আত্মের পাশে এই বিপদ মোকাবিলা করার লড়াইয়ে আর কাউকে এভাবে দেখা যায় না, আগেও দেখা যেত না। যেখানে দু পয়সা কামাবার সুযোগ আছে সেখানে দেখতে পাবেন ধান্দাবাজিতে ওরা আছে, কিন্তু শরীরের রক্ত দিয়ে মানুষের সেবা করা এতে আপনি পাবেন না ওদের। এই অবস্থার মধ্যে আমি চাই আমাদের যুব বন্ধুরা, তারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন, আরও কঠিন দিন তাদের জন্য অপেক্ষা করছে। এই সরকার কোনো বেকারকে কাজ দিতে পারবে না, আরও কর্মরত লোক ছাঁটাই হবে, তাদের DA বন্ধ হয়েছে, বেতন বন্ধ হবে, পেনশন কাটবে, সঞ্চয়ের উপরে সুদ কমবে, যারা রিটায়ার্ড মধ্যবিত্ত কৃষক ক্ষেত মজুর অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক বেকার যুবক কারো রেহাই নেই। এই অর্থনৈতিক নিপীড়নের মধ্যে পড়তে হবে, সেটাও মোকাবিলা করতে গেলে ঐক্যবদ্ধভাবেই মানুষকে করতে হবে। আমরা চাই সরকার এই করোনা মোকাবিলা এবং আমাদের অর্থনীতির পুনরুজ্জীবনের সংগ্রাম এই দুটোর ক্ষেত্রে তারাই নেতৃত্ব দিন, আমরা সঙ্গে আছি, সব ধরনের সহযোগিতা আমাদের কাছ থেকে পাওয়া যাবে। লকডাউন যাতে সাকসেসফুললি হতে পারে আমরা সেটা চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি, সংক্রমণ যাতে ছড়াতে না পারে এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি, হাসপাতাল পরিষেবা যাতে আরও ভালো হয় তার জন্য ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বীরের মতো লড়াই করে যাচ্ছে। কিন্তু আমি যা দেখছি তাতে তো খুব একটা ভরসা পাচ্ছি না, এই স্বাস্থ্যকর্মীদের পাশেও সরকার দাঁড়াতে পারছে না। তারা যাতে সাহসের সঙ্গে কাজটা করতে পারে সেইটুকু ব্যবস্থা এখনো পর্যন্ত সরকার করে উঠতে পারলো না, এই 50-52 দিন সময় পাওয়ার পরে। ডাক্তাররাই যদি এই রোগটার সংক্রমণ ছড়ায়, নিজেরা সংক্রমিত হয় এবং মারা যান, তাহলে অন্য স্বাস্থ্যকর্মী অন্য ডাক্তারদের কাছে কি বার্তা যাবে? তারা তো এই কথাটাই বলতে চাইছেন যে আমরা রোগের চিকিৎসা করব, কিন্তু আমরাই রোগাক্রান্ত হয়ে যাচ্ছি এবং আমাদের কাছ থেকে আর 5টা রোগী যারা আমার কাছে চিকিৎসা করে সুস্থ হতে এসেছিলেন তারা আমার কাছ থেকে সংক্রমিত হচ্ছে, চলতে পারে এটা? কাজে এটা আমি আপনি ভেবে কিছু করতে পারবো না, সরকারকে দেখতে হবে। সরকার এই কাজগুলো করুন, আমরা আপনাদের পূর্ণ সমর্থন করব, কিন্তু যে রাস্তায় আপনারা হাঁটছেন সেটা বিপজ্জনক। গোপন করতে গিয়ে, লাশ গোপন করতে গিয়ে, প্রকৃত চিত্রটা মানুষের চোখের আড়াল থেকে সরাতে গিয়ে আমাদের বিপদ অনেক বেড়েছে। আর যাতে বিপদ না বাড়ে তার জন্য সতর্কতামূলক বক্তব্য আমি আপনাদের কাছে রাখছি, আর ভুল করবেন না, আর অন্যায় করবেন না, বাংলার মানুষকে আর গভীর বিপদের দিকে ঠেলে দেবেন না। এটা এমন কোনো বিপদ নয় যে বিপদ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি না, পারি, কেরালা যদি পারে আমরা পারি, ভিয়েতনাম যদি পারে আমরা পারি,
কিউবা যদি পারে আমরা পারি। আপনি দেখেছেন গত পরশুদিন কেরালা ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী পাঠিয়েছে গুজরাটে, মোদীর গুজরাট মডেল সেখানে পাঠিয়েছে, মহারাষ্ট্রে পাঠাবার প্ল্যান করছে, মমতা ব্যানার্জি চাইলে এখানে পাঠাবে। তারা এতটা কনফিডেন্ট যে তারা কেরালায় যে যেভাবে সেই সংক্রমণটা মোকাবিলা করেছেন সেই অভিজ্ঞতা দিয়ে অন্য রাজ্যগুলোকে সাহায্য করা। আমরা তো একটা দেশের অবিচ্ছেদ্য অংশ, আমরা শুধু কেরালার কথা ভাববো কেন? এই মনোভাব নিয়ে যদি তারা কাজ করতে পারেন তাহলে আমার সরকার কেন আরেকটু উদার হতে পারবেন না, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারবেন না? আমার তো মনে হয় যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর পক্ষে এই কাজটা সম্ভব নয়। উনি কিছুদিন বিশ্রাম নিন, ওনার দলেরই আরেকজন কাউকে দায়িত্ব দিন। উনি স্বাস্থ্য দপ্তরে ফেলিওর, ওনার হাতে আছে হোম দপ্তর, সেখানেও ফেলিওর। উনি একাই সবকটা প্রিন্সিপাল সেক্রেটারিকে নিজের নির্দেশে ব্যবহার করেন, আর এখন ব্যর্থতার দায় আমলাদের উপর চাপিয়ে না দিয়ে নিজে ব্যর্থতার দায় মাথায় নিয়ে কিছুদিন বিশ্রামে থাকুন, করোনা মোকাবিলার পরে আপনি আবার এসে নবান্নের গদিতে বসবেন। এই কথা বলে যারা আমার বক্তব্য শুনলেন তাদের সকলকেই অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি।